দায়িত্বশীল রাজনৈতিক দলগুলি এবং রাজ্যের যে ক্ষমতাসীন দল সরকার তাদের নজরে নেওয়া দরকার। এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করেছি এবং তার প্রেক্ষিতে একদিক থেকে সরকারের নজরে নেওয়া, আরেক দিক থেকে জনগণকে সাথে নিয়ে এই সমস্ত বিষয়গুলোতে গণতান্ত্রিক পথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে সরকারকে সচেতন করার বা সতর্ক করার জন্য কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি, সেগুলি আপনাদের সাথে তুলে ধরব। প্রথমত, আমরা এই গত দুই মাসের এই পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে দেখেছি যে একটা চরম একটা বিপর্যয়কর একটা অর্থনৈতিক অবস্থা। সরকার সম্পূর্ণ উদাসীন, যে বিগত দিনগুলোতে বিশেষ করে ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়েতে শারদোৎসবের আগে এক সপ্তাহ থেকে কখনো কখনো যে এই অর্থাৎ 7 থেকে 10 দিন 12 দিন 14 দিন এরকম করে গ্রামোন্নয়ন দপ্তর এবং আরও অন্যান্য দপ্তরের মধ্য দিয়ে কাজ দেওয়া হতো। এতে শুধু গ্রামীণ বা শহরের পরিবার না, রেগা এবং টুয়াইপের মাধ্যমে তাদের হাতে টাকা যেত না, তাদের হাতে অর্থ গেলে সে অর্থ এটা বাজারে খরচ হতো। এইভাবে রাজ্যের অর্থনীতির মধ্যে একটা প্রাণ আসত। সত্যিকারের এই উৎসবের আনন্দ, এটা মুষ্টিমেয়ের মধ্যে কতিপয়ের মধ্যে আনন্দ না, একেবারে সাধারণ মানুষের মধ্যে সত্যিকারের যে আম জনতা, তারা সেই উৎসব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার সে সুযোগটা পেতেন। কিন্তু এবছর শুধু পুজোর আগে না, দ্বিতীয়বার এই বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর তখন থেকেই কোনো কাজ নেই, থাকলেও ছেটে ফোটা, তার পেমেন্ট হয় না। এটা শহরে যেরকম, গ্রামেও তেমন, যার ফলে কি হয়েছে যে পুজোর আগে আপনারা দেখেছেন, আপনাদের পত্রপত্রিকাতেও খবর হয়েছে, ছবি হয়েছে, মানুষ বিক্ষুব্ধ হয়ে কোথাও ব্লক অফিসে তারা লাগিয়েছেন, কোথাও রাস্তা রুক্ষ করেছেন, কোথাও কৃষি দপ্তর বা অন্যান্য দপ্তরে বাংচুর করেছেন, যেটা অনভিপ্রেত। এখানে ডাবল ইঞ্জিনের সরকার, তারা বলে টাকার কোনো অভাব নেই, প্রচুর টাকা নাকি আসছে, প্রতিদিন বিজ্ঞাপন, লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপনে রাস্তাঘাট দেখা যায় না এমন অবস্থা, পুজোর সময় তো আরও বেহাল অবস্থা, কিন্তু মানুষের ঘরে সেই চেহারা। এবং শুধু এখানেই এটা থেমে নেই, এই বিগত দুই মাসে বেশ কিছু ঘটনা ঘটেছে যেখানে মা সন্তান সহ আত্মহত্যা করেছেন, যে খোয়াইয়ে তুলাশিকর ব্লকে, এদিকে দক্ষিণ ত্রিপুরা রাজনগরের এই রাজনগর ব্লকে ছামনুতে, আর এডিসি এলাকা, তার মধ্যে বিশেষ করে ধলাই জেলার কয়েকটি ব্লক এলাকা, ছাউমনু, মনু, এদিকে রাইমাভেলি মানে দম্বনগর এডিসি, আম্বাসার, গঙ্গানগর, করবুক, ওইদিকে কাঞ্চনপুরের দিকে দশদা, এই সমস্ত ব্লকে এক একটা ভিলেজ কমিটি, একদিক থেকে কোনো নির্বাচিত কোনো সংস্থা সেখানে নেই, সমস্ত যে লুটের মেলা, যেখানে ভারতীয় জনতা পার্টি
শক্তিশালী, তাদেরই সমস্ত যে মাতব্বরী, আর যেখানে ত্রিপুরা মথা শক্তিশালী সেখানে তাদের মাতব্বরী, জোর যার মুলুক তার মতো, সেই জায়গায় এই কাজকর্ম না থাকা শুধু রেগা বা এই ইয়ে না, কোনো দপ্তরেরই এবং এডিসিরও, সেখানে এক একটা ভিলেজ থেকে 30-40-50টা করে যে রেশন কার্ড ডিলারদের কাছে বা অন্য যারা পয়সাওয়ালা এদের হাতে বন্ধ হয়ে গেছে, যে ফুড সিকিউরিটি এই অ্যাক্ট, সেই অ্যাক্টের মোতাবেক এটা ভারত সরকারের কোনো অনুকম্পা না। আমাদের দেশে মোদী সরকার আসার আগে যে ফুড সিকিউরিটি অ্যাক্ট, খাদ্য নিরাপত্তা আইন হয়েছে, সে কারণে তার ইয়েতেই সুবাদেই যারা বিপিএল কার্ড ভুক্ত তাদেরকে 5 কেজি করে এই বিনামূল্যে চাল দেওয়া হয়, যেটা নরেন্দ্র মোদী একদিন চুপ থেকে গত পরশুদিন মধ্যপ্রদেশের এই একটা নির্বাচনী জনসভায় সেখানে গিয়ে ঘোষণা করেছেন, নির্বাচন বিধি ভেঙে যে আগামী 5 বছর চলবে। এটা খাদ্য যে এই কী বলে ফুড সিকিউরিটি আইনেরই অঙ্গ। তো এই জায়গায় অন্তত 5 কেজি চাউল যেটা বিনা পয়সায় পাওয়া যায়, আর সেই কার্ড অর্থনীতির কী অবস্থা হলে মানুষ বন্ধকে দেন, অর্থাৎ বিনা পয়সার চাউল, এটাও এই গরিব মানুষের ঘরে, জমিয়াদের ঘরে, অনেকের ঘরে এটা যাচ্ছে না। এতে এই বাজারে চালের দাম 42-43-44 টাকা ইত্যাদি হয়েছে, এখনও আছে। তো আমরা বলবো সরকার এগুলাকে নজর দিক। যে সমস্ত পরিবারে অনাহারে মৃত্যু হয়েছে বা অর্ধাহারে রয়েছে তাদের খবর নিক এবং তাদের জন্য সেরকম ব্যবস্থা করা হোক। দ্বিতীয় যে বিষয়টা, আমাদের পার্টি রাজ্য কমিটির বিভিন্ন মহকুমা থেকে আসা সদস্যদের যেটা আলোচনা এসেছে, যেটা খুবই অ্যালার্মিং, সেটা হলো যে সরকার বলছেন নেশামুক্ত ত্রিপুরা, যদিও আবার সরকারের তথ্যেই এসছে এই ত্রিপুরা নেশার সাগরে ভাসছে। অমিত শাহর যে মন্ত্রক মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তার যে সর্বশেষ যে এই তথ্য বেরিয়েছে যে এই ত্রিপুরাজ্য এই নেশা কারবারে ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে, এবং এটা গতকাল যেভাবে আমাদের কমরেডরা তুলেছেন, এখন যে মফস্বলের বাজারগুলোতেও যে নেশা সামগ্রী এক ধরনের কোটা, মানে পট কোটা, মানে ছোট্ট কোটাতে বিক্রি হচ্ছে, তার সাথে ইঞ্জেকশন, ট্যাবলেট এগুলো তো রয়েছেই। এদিকে সরকার বড় বড় বিজ্ঞাপন দিয়ে আগরতলা শহরের যে ডিসপ্লে বোর্ড এই ইয়ার মাধ্যমে বলছে ত্রিপুরা বা সুন্দর ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা, আর ঠিক তার বিপরীত চেহারা। কেন এগুলো? কারণ এর সাথে একদিকে অভাব, কাজকর্ম না থাকা, সরকারিভাবে শূন্যপদ পূরণ না করা যুবকদের এই জন্য, আরেক দিক থেকে হলো যে আইন শৃঙ্খলা তার কোনো নিয়ন্ত্রণ নেই, যে সমস্ত থানাগুলোতে, আমি সমস্ত পুলিশকে দোষারোপ করছি না, পুলিশ দায়ী না, এই কারণে এর জন্য দায়ী সরকার, একটা নেক্সাস যে মাঝারি স্তরের এবং উপরতলার পুলিশ অফিসারদের একটা ছোট্ট অংশ, এবং যাদের সাথে সরকারের দহরম মহরম, অর্থাৎ ক্ষমতাসীন দলের দহরম মহরমের কারণে পুলিশ কোনো জায়গাতেই অ্যাক্টিভ না, এই কারণে যে বাজারে মুড়ি মুরকির মতো এই ড্রাগ বিক্রি হচ্ছে, ড্রাগ ব্যবহার বাড়ছে, আর অর্থনৈতিক সামাজিক এই যে অস্থিরতা, সেই কারণে
হতাশা থেকে যুবকরা সে লিপ্ত হচ্ছে। আমি বলবো এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা ভারতীয় জনতা পার্টি সরকারের বা ভারতীয় জনতা পার্টি দলের একটা প্রজেক্ট। কারণ এইভাবে যদি যুব সমাজকে নেশার মধ্যে ঠেলে দেওয়া যায়, সমাজে বিশৃঙ্খলতা যদি এইভাবে তৈরি করা যায়, তাহলে যেভাবে রিগিং টিগিং করে নানা কায়দায় কোনো রকম ক্ষমতায় এসে মুষ্টিমেয় কিছু মাফিয়াকে দিয়ে সরকার চালিয়ে একটা ছোট্ট অংশের হাতে লাখ লাখ কোটি কোটি টাকা এদের কক্ষিগত করা, এটা সম্ভব? যেটা আমরা দেখি, একটা দল মাত্র 5.5 বছর ক্ষমতায়, তাদের পার্টি অফিসের সামনে এই কৃষ্ণনগরে কুশভাব ভবনের সামনে সন্ধ্যার পর সেখানে মানুষ চলতে পারে না, শুধু দামি দামি গাড়ি, ছোট্ট অংশ মানুষের মধ্যে। তৃতীয় যে বিষয় হলো তার সাথেই সম্পর্কিত, এটা যে আইনশৃঙ্খলা, যে কীভাবে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে এই সময়েতে। শুধু আমরা অভিযোগ করছি না, আপনারা পত্রপত্রিকাতে সোশ্যাল মিডিয়াতে উঠছে, 10টা এই নারী নির্যাতনের ধর্ষণ, গণধর্ষণ বা হত্যার ঘটনা হলে পরে অভিযুক্তকে 9 জনই হলো শাসক দল, আর যেই মাত্র শাসক দলের নাম উচ্চারিত হয় পুলিশ আর 1 ইঞ্চি আগুয় না। যার সবচেয়ে ইয়ে প্রমাণ হলো গত 8ই অক্টোবর তারিখে দীপশ্রী দাস নামে একজন কিশোরী, তার সাথে একটা যুবকের সম্পর্ক হয়েছিল, মা বাবারা যেহেতু তার বয়স হয়নি, এই মেয়ের ছেলে ছেলে যেতে দেয়নি, এখন সে মেয়ে তার মানে শুদ্ধিকরণ করতে হবে। এই খবরটা পাওয়ার পর শাসক দলের লোকদের কাছ থেকে তার বাড়িতে গিয়ে হানা দেওয়া হলো, বাধ্য করা হলো এই দীপশ্রী দাসকে তার মা বাবাকে হুমকি দিয়ে যে একজন আরএসএস নেতার বাড়িতে নিয়ে যেতে হবে সাবরুমের দক্ষিণ ত্রিপুরার কলাছড়াতে। এই পত্রপত্রিকা এই খবরটা প্রথম আপনাদের পত্রিকাতে আসলো, প্রতিবাদী কলাম পত্রিকাতে উঠলো একদম ছবি সহ খবর সহ। আমি সত্যি বলছি, আমি পত্রিকা দেখেই জানি, এর আগে জানতাম না। পত্রিকা দেখার পর তার সত্যতা বিচার করার জন্য লোক লাগানো হলো কলাছড়া আমার বাড়ি। দেখা গেল যে না, পত্রিকা যা উঠেছে তা তো সত্যি, এর পেছনে আরও ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসলো। অর্থাৎ কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসলো যে শুধু দীপশ্রী দাস না, ওই বিজেপি নেতার বাড়িতে একটা আখড়া তৈরি করা হয়েছে। 2018 সালে বিজেপির সরকার আসার আগে মাত্র 1 কাপড়ে সেই নেতাটা সেখানে গিয়ে একটা ছোট্ট ওষুধের দোকান খুলে বসেছিল, এখন এই 5 বছরে কোটি কোটি টাকার মালিক। আবার সে নাকি বিজেপিরও নেতা, কোনো একটা ধর্মীয় সংগঠনের নেতা সব, এবং কোনো মহিলা বা পুরুষ যদি এই অশুদ্ধ হয় একে বিশুদ্ধ করারও তিনি নেতা। তার বাড়িতে এই মেয়েটা নিয়ে প্রায় খুন করা হলো। 14 তারিখে আমি ডিজির সাথে কথা বললাম এবং চিঠিও দিলাম সমস্ত তথ্য দিয়ে। দুর্ভাগ্যের 14ই অক্টোবর, ঠিক আছে, এই পুলিশ বা সরকার লোক যারা স্বচ্ছতার কথা বলে, যারা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলে, তারা আপনাদের পত্রপত্রিকা পড়েন না, পড়লেও আমল দেন না। আমি একজন নাগরিক হিসাবে, একজন বিধায়ক হিসাবে সরকার নজরে নিয়ে আসলাম। 14ই অক্টোবর, তারপর আজকে নভেম্বরের আজকে 6 তারিখ, মাঝখানে প্রায় 20 দিনের বেশি
এই হাওড়া গুমতি দিয়ে জল বয়ে গেল। গণতান্ত্রিক নারী সমিতি এবং আরও কিছু সংগঠন এবং আগরতলা শহরে এই উৎসবের মধ্যেও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে পুলিশের সদর দপ্তরে ডেপুটেশন দেওয়া হলো। আজ পর্যন্ত সে অপরাধীর টিকিটি ছোঁয়ার প্রয়োজন মনে করল না এই সরকার, এই পুলিশ। তো এই জায়গায় বলছি যে সমাজবিরোধী মাফিয়া ড্রাগ পাচারকারীদের সাথে পুলিশের উপরতলা এবং মাঝারি তলাতে একটা ছোট্ট অংশের মধ্যে যে নেক্সাস, এবং সেই জায়গাতে শাসক দল ইনভলভ থাকার কারণে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে, মানুষের জননিরাপত্তা নেই, চুরি দাড়ি ইত্যাদি র্যাম্পান্ট। এই যে গত শারদোৎসব গেল, মুখ্যমন্ত্রী বলছেন জিরো টলারেন্স, কিন্তু কি হয়েছে যে গাড়ি থামিয়ে এক এক জায়গাতে গিয়ে কেন চাঁদা দেয়নি বাপ ছেলেকে এই বিশালগড় থানা এই এলাকাতে ক্লাবে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। যথারীতি গেছে পুলিশ উদ্ধার করার জন্য, কিন্তু এই যে অপরাধী তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে, কেউ অ্যারেস্ট হয়েছে খবর নেই। ঠিকাদার অমরপুরে এমনভাবে সেখানকার বিধায়কের চেলারা তাদের দাবি করছে, ঠিকাদার থানাতে বসে ফেসবুকে লাইভ স্ট্রিমিং করে যা হাজার হাজার লোক দেখেছে, যে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বাঁচান। এরকম ঘটনা শহর শহরতলি গ্রাম সর্বত্র হয়েছে, কোথাও এটা শুধরাবার লক্ষণ নেই। উল্টোকে দেখা যায়, এই যে আরেকটা এলাকা হলো বিশালগড়, শাসক দলের লোক পত্রিকাতে সোশ্যাল মিডিয়াতে আসছে আমরা আক্রান্ত, আমাদের লোকদের দ্বারা আক্রান্ত। কদিন আগে যে উপনির্বাচন গেল বক্সনগর সেই জায়গাতে, আর যে পুলিশ এই অপরাধীদের ধরছে না, দেখা যাচ্ছে যে সেখানকার বিধায়ক যে সমস্ত পুলিশ কর্মীদেরকে ফেলিসিটেট করছেন, সম্বর্ধনা দিচ্ছেন, না কাউকে সম্বর্ধনা দিতে আইনগত কোনো অপরাধ নেই। কিন্তু এটা কিসের ইঙ্গিত? শাসক দলের কিছু কেউ কেটা লোক এমনভাবেই পুলিশের একটা অংশকে হাতের মুঠোয় রাখার জন্য এই সমস্ত করছে, এতে অপরাধের মধ্যে পা দিতে বাধ্য হয়ে, আমি বলো বাধ্য হয়ে, ইচ্ছায় তারা যাচ্ছেন তা নয়। আজকে রাজ্যের অর্থনীতি একদম চরম যে তলানিতে এসছে। গতকালেই রাজধানীতে এনসিসি থানার নাকের ডগাতে দেখেছেন কিভাবে একজন লোককে পিটিয়ে মারা হলো, কতদূর মুখ্যমন্ত্রী অফিস থেকে, কতদূর ইয়ার থেকে হাইকোর্ট থেকে, কতদূর চিফ সেক্রেটারি অফিস থেকে, কী করে এরকম ঘটনা হয়, আজকে এরকম অ্যালার্মিং সিচুয়েশন। তার সাথে যুক্ত হয়েছে হলো যে কালো টাকার ছড়াছড়ি, যারা মাফিয়া সিন্ডিকেট রাজ করে রেখেছে সমস্ত দপ্তরে, এদের কথায় উদ্বোস করতে হবে, কেন হবে না? আপনারা দেখেছেন এক মন্ত্রী যে পূজার আগে তার বিধানসভা কেন্দ্রের সমস্ত পরিবারকে জামদানি শাড়ি বিলি করছেন, এই মন্ত্রী আয় কত, কোত্থেকে এই টাকার উৎস কি দেখাবেন তিনি? যদিও একটা জায়গাতে এই ত্রিপুরাজ্যের মানুষ নিজেরাই এখন বলা বলি করছেন যে শারদোৎসবের আগে এই রেশন শপের মাধ্যমে বর্তকিতে 5টি পণ্য দেওয়া হবে, ব্যাগ সহ ক্যানভাস ব্যাগ। ক্যানভাস ব্যাগের সাথে খাদ্য দপ্তরের সম্পর্ক কি? কিন্তু আরেকদিক থেকে মন্ত্রী লুকাননি, কিসের ক্যানভাস? প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীর ছবির ক্যানভাস।
তার উপরে অশোকস্তম্ভ দিয়ে, যেখানে এই পণ্যগুলোর কোনো দেখা নেই। এসডিএমরা চিঠি লিখছেন খাদ্য দপ্তরে যে আপনারা যে সমস্ত এই সেন্টার থেকে এগুলি তোলার জন্য বলেছেন, কিন্তু এখানে গিয়ে পাওয়া যায় না, সেখানে আরও বেশি দাম চায়। আজকে একটা পত্রিকাতে উঠেছে যে ধরনের সরিষার তেল দেওয়া হচ্ছে, এটা এই সরকারের যে ঘোষিত ইয়ের সাথে কোনো মিল নেই। তো এইভাবে একটা নেক্সাস, কালোবাজারি, উপরতলা থেকে নিচুতলার মধ্যে একটা চেইন ডেভেলপ করছে, কোনো শৃঙ্খলা সেখানে নেই। আমরা বলবো যে সরকার এগুলোর দিকে নজর দিক। মাননীয় মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী জানেন না কথা বলবো না, কিন্তু তবু বলবো, গণতান্ত্রিক ব্যবস্থায় তার কাছে বলতে হয় এবং সরকারের যে প্রশাসনিক প্রধানদের কাছেও, এই সমস্ত ঘটনা যদি না চেকড হয় আগামী দিন এই রাজ্য এমনিতে প্রশাসনের কাছে আরও চলে যাবে। এর সাথে যেটা বলতে চাই যে ত্রিপুরাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতিতে আমরা লক্ষ্য করছি, যখন মানুষের হাতে কাজ নেই, টাকা পয়সা নেই, বেকাররা কাজ পায় না, সেই সময়তে সরকার ব্যস্ত শুধু কিভাবে আসন্ন বা আগামী যে নির্বাচন জিতবে তার একটা পরিবেশ তৈরি করার জন্য। এবং আমার কাছে যেটা খবর এসছে, হয়তো আপনারা আরও ভালো জানেন, গত বিধানসভা নির্বাচনের আগে তারা ঘরে ঘরে সুশাসনের নামে সুশাসন মেলা, সুশাসন যাত্রা এবং পরবর্তী সময়তে পার্টির তরফ থেকে সরকারি স্লোগানকে মিলিয়ে ধর্মনগর এবং সাবরুম থেকে সুশাসন রথযাত্রা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সেটা করালো। ঠিক একই কায়দায় সরকার এই ডক্টর মানিক সাহা দ্বিতীয়বার ক্ষমতাসীন হওয়ার পর তাদের যে নির্বাচনের প্রতিশ্রুতি তার বিন্দুমাত্র লাগু করার কোনো চেষ্টা তো নেই। এখন আবার সেই সুশাসন যাত্রা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, হাজার হাজার এরকম ফ্ল্যাগ ছাপানোর জন্য জনগণের লক্ষ লক্ষ টাকা খরচ করে এটা প্রস্তুতি শুরু হয়েছে। এই আগামী কদিনের মধ্যে সারা ত্রিপুরাজ্যের মধ্যে এগুলো লাগবে, এই অপচয়গুলো বন্ধ করা দরকার। এবং সরকার তার যে প্রতিশ্রুতি, তার যে দায়িত্ব, এসব না করে এটা পালন করা দরকার। এই জায়গাতে আমাদের রাজ্য কমিটি, এটাও আমরা পর্যালোচনা আমরা করেছি, এটাও আমরা আলোচনা করেছি যে এই রাজ্যে সাংবিধানিকভাবে, যদিও ভোটের অঙ্কে না, গত বিধানসভা নির্বাচনে সিপিআইএম এবং কংগ্রেস, সিপিআইএম একা না, বামফ্রন্ট এবং কংগ্রেস, আমরা যৌথভাবে আমরা দাঁড়িয়েছিলাম, কন্টেস্ট করেছিলাম, আমরা ভোট পেয়েছি প্রায় 36-37%। কিন্তু ভোট ভাগাভাগির কারণে আমাদের আসন বামফ্রন্ট হিসাবে 11টা, অর্থাৎ আমি ফেব্রুয়ারি হিসাবে বলছি, কংগ্রেস 3টা, কিন্তু এককভাবে ত্রিপুরা মাথা 19.5% ভোট পেলেও এরা এককভাবে 13টা আসন পায়। স্বাভাবিক, সাংবিধানিকভাবে তারাই বিরোধী দল। কিন্তু এই গত 8-9 মাসে তাদের ভূমিকা কি? এদের স্লোগান ত্রিপুরাসা ট্রাইবেলদের স্বার্থ রক্ষা করা, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের স্বপ্ন পূরণ করা, তাদের বয়ান অনুযায়ী ত্রিপুরাসাদের বিরুদ্ধে ঐতিহাসিক এই কি বলে অপরাধ বা বঞ্চনা করা হয়েছে, এই বঞ্চনার অবসান ঘটানো। কিন্তু এডিসিতে এই সরকার কোনো বরাদ্দ
তার প্রাপ্য এগুলো দেয় না। আমরাও বলি এটা এডিসিতে আমরা নেই বলে আমরা চুপ থাকবো তা নয়, যে এডিসির প্রাপ্য অর্থ এডিসিকে দেওয়া দরকার। আর এডিসির যে প্রশাসন, তার যে নিচু তলার মধ্যে যে লোকাল বডি ভিলেজ কমিটি, গত আড়াই বছর ধরে নির্বাচন হয় না, এটা করা দরকার আমরা দাবি করি। কিন্তু আমরা দেখি দুর্ভাগ্যের সাথে ত্রিপুরা মথার তরফ থেকে এটা নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা নেই, বরঞ্চ এডিসি এলাকাতে এই যে স্বল্প টাকা যাচ্ছে এটা কীভাবে মুষ্টিমেয় তাদের কিছু লোক লুটে পুটে খাবে, এতে তো ব্যস্ত আপনারা যেন অভাগ হবেন। এডিসিতে নির্বাচিত কোনো এই ভিলেজ কমিটিতে লোক নেই, কিন্তু সেখানে তারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অ্যাপয়েন্ট করেছেন, চেয়ারম্যান আবার ভাইস চেয়ারম্যান, কোনো কোনো জায়গাতে এডিশনাল চেয়ারম্যান, সাব জোনালগুলাতে ভাইস চেয়ারম্যান এডিশনাল চেয়ারম্যান, জোনালগুলাতে সেরকম। এদের মাসোহারা দেওয়া হচ্ছে সরকারের টাকায় 12,000, 10,000, 8,000 টাকা করে। এরার জন্য সরকারি টাকায় গাড়ি ভাড়া করা হচ্ছে, তারপরে হলো আবার এডিসি পরিচালনার জন্য অ্যাডভাইজার কোনো এক এই প্লেন চালাতেন পাইলট, তাকে দিয়ে অ্যাডভাইজার, মাসে 2-2.5 লাখ টাকা, 5 তারা হোটেলে থাকা, দামি গাড়ি, এইভাবে যে এমনিতে এডিসির টাকা নেই, আমরাও বলছি টাকা নেই, আমরা এডিসির প্রাপ্য দেওয়ার জন্য বলছি, এর জন্য তাদের মাথা ব্যথা নেই, কিন্তু যে সামান্য টাকা, যে সামান্য অর্থ বরাদ্দ হয়, এগুলো এইভাবে কিছু লোকের পকেটে চলে যাচ্ছে, তো স্বাভাবিক। এই যে এডিসি এলাকাতে যে অনাহারে মৃত্যু, সন্তান বিক্রি, এই রেশন কার্ড বন্ধক হওয়া, সে কারণেই, কারণ ত্রিপুরা মথা তার যে নৈতিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব পালন করছে না, যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ললিপথ সামনে রেখে সরলমতি আমাদের ত্রিপুরা রাজ্যের এই ট্রাইবাল অংশের মানুষকে কীভাবে প্রতারিত করা হচ্ছে এবং সেভাবে সারা রাজ্য কীভাবে পেছানো যাচ্ছে, এটা তার একটা প্রকৃষ্ট উদাহরণ। এবং আমরা দেখছি যে বিরোধী দল হিসাবে এই যে করাপশান, নেপোটিজম, আইন শৃঙ্খলা নেই, এ সম্পর্কে কোনো কোনো বক্তব্য নেই, অর্থাৎ একটা যে আন্ডারহ্যান্ড, একটা অদৃশ্য একটা বোঝাপড়া করে কীভাবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের এডিসি সহ এডিসি নন এডিসি সমগ্র ত্রিপুরা রাজ্যকে পেছন দিকে ঠেলে দিচ্ছে, সেই দায় বা সেই পাপের সাথে আজকে ত্রিপুরা মথাও যুক্ত হচ্ছে। স্বাভাবিক যারা এইভাবে প্রতারিত হয়েছেন, যে সমস্ত যুবকরা সত্যিকারে বিশ্বাস করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হবে, তারা মোহচ্যুত হবে। এবং আমরা আজকে লক্ষ্য করছি যে এডিসি এলাকা থেকে এই এডিসি যারা ক্ষমতা তাদের সমর্থক, প্রচুর যুবক যুবতী হয় বসে যাচ্ছেন বা দল ছাড়ার কথা ভাবছেন। এদের ধরে রাখার জন্য আমরা দেখেছি গত 30 তারিখ আবার লোক দেখানো এই ত্রিপুরা বন্ধ হলো, এবং সেখানেও যে নেক্সাস, অর্থাৎ বোঝাপড়া কীরকম, যে একটা সরকার একটা নিয়ম মাফিক কোনো দল যদি, ইভেন শাসক দলও যদি বন ডাকে, শাসক দলও যদি বন ডাকে, সরকারকে বলতে হয়, কারণ সরকার ভিন্ন, সরকার দল এক না, যে এই বনকে সরকার বিরোধিতা করে, অফিস কাছারি খোলা থাকবে, যারা পিকেটিং করবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা দেখলাম গত 30 সেপ্টেম্বরের যে বন্ধ হলো, কুচবাও ঠাকুর এই ভবন থেকেও একটা বিবৃতি নেই, আর মহাকরণ থেকেও একটা বিবৃতি নেই, যে এইভাবে একটা নেক্সাস, একটা গোপন যোগাযোগ ত্রিপুরা রাজ্যের মানুষের স্বপ্নকে কেউ বিলীন করে দিচ্ছে। কাজেই এই সবগুলোর বিরুদ্ধে আমরা শুধু
এগুলি তুলে ধরা না, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমাদের কাজ কীভাবে এর বিরুদ্ধে জনমত তৈরি করা, কীভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করা, এই জন্য গত সেপ্টেম্বর মাসব্যাপী আমরা কাজ খাদ্য কর্মসংস্থানের জন্য সারা ত্রিপুরাজ্যে আমাদের ব্লক ডেপুটেশন বাজার সভা হয়েছে। আমরা দেখেছি যে এই উৎসবের আগে বা পরে বা মাঝখানে এই সত্ত্বেও লক্ষাধিক মানুষ আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তার বাইরেও যে সিআইটির তরফ থেকে বোনাস যে কাজ এগুলোর জন্য 30 সেপ্টেম্বর আগরতলা জমায়েত হয়েছে, যুবকরাও কাজের সন্ধানে 3টা জায়গাতে বিলোনিয়াতে, কুমারঘাটে এবং আগরতলা শহরে গত 15 তারিখ, 23 তারিখ এবং 29 তারিখ এই অক্টোবরের এই সেপ্টেম্বরের তারাও মুভমেন্ট করেছেন। তার সাথে কৃষক ফ্রন্ট তারও বহু প্রোগ্রাম করেছেন, নারী ফ্রন্টও করেছেন। কিন্তু এখানেই আমাদের দায়িত্ব শেষ না, আমরা এখন সামনে যে প্রোগ্রাম আমরা নিচ্ছি, একটা প্রোগ্রাম সামনে আমাদের আসছে আগামী 15 থেকে 22 এই সপ্তাহে, এটা আমাদের সর্বভারতীয় কর্মসূচি। যে মোদী সরকার এখন নতুন কায়দায় দেশের জনগণকে শোষণ করার জন্য সমস্ত বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বিদ্যুৎ সরবরাহের যে সমস্ত এই কর্পোরেশন এগুলাকে প্রাইভেট হাতে তুলে দিয়ে, যেমন আমাদের ত্রিপুরা জিও 6টা এরকম ডিভিশন তুলে দিয়েছে, তার পরিণতি কি? আমরা কদিন বাদে বাদেই এই যে নতুন বিদ্যুৎ মন্ত্রী হয়েছেন তার বক্তৃতা শুনি, ত্রিপুরা নাকি বিদ্যুতের হাব হবে, বিদ্যুতের হাব আমি কি জানি না। ঠিক আছে, ওই মুখ্যমন্ত্রীও দুদিন পরে বলেছেন শিক্ষার হাব হবে, বিজনেস হাব, শিক্ষা হাব, তারপরে এই হেলথ হাব অর্থাৎ চিকিৎসার হতে পারে। যেমন আমাদের দেশে বেঙ্গালুরুকে আমরা এই ইয়েতে ইনফরমেশন টেকনোলজির হাব আমরা বলি, তারপরে এই মুম্বাই ফাইন্যান্সিয়াল হাব। তো ত্রিপুরা নাকি এখন রতনবাবুর ইয়েতে বিদ্যুতের হাব হতে যাচ্ছে, কীভাবে বিদ্যুতের হাব আমি জানি না। তারপরে মুখ্যমন্ত্রী বলছেন শিক্ষার হাব হবে, এবং এক্ষেত্রেও বলা দরকার আমাদের আলোচনাতে এসছে যে এই দ্বিতীয়বার এই সরকার আসার পর তার প্রথম অধিবেশনেই কোনো আলোচনার সুযোগ না দিয়ে আমরা বারবার বলেছি 2টা প্রাইভেট ইউনিভার্সিটির এই বিল পাশ করলো একদম আলোচনা ছাড়া। আমরা বললাম একটু সিলেক্ট কমিটি করুন বা স্ট্যান্ডিং কমিটিতে পাঠান, পাঠালেন হলো না। একটা ধর্মনগরের তিলথুয়ে আরিয়াভট ইউনিভার্সিটি, আরেকটা হলো এখানে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। ওই বিলে পরিষ্কার বলা আছে এই দুটি ইউনিভার্সিটি সেখানে পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো তার সাথে ফ্যাকাল্টি মেম্বার নিয়োগ করার পর তারপরে অ্যাডমিশন শুরু করবেন। আমি আপনাদেরকেও বলি, আমি আপনাদের ক্যামেরার সামনে বলছি, ইউ প্লিজ গো অ্যাট তিলথুই। এখানেও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া কোম্পানি আমাদের সময়তে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ করেছে এবং পরিকাঠামো তৈরি করে, কিন্তু এখন তারা ইউনিভার্সিটি করেছেন। হ্যাঁ, তাদের জায়গা সরকার দিয়েছে, কিন্তু কোথায় সেই ইনফ্রাস্ট্রাকচার? তিলথুয়ে আরিয়াভট এই ইউনিভার্সিটি শুধু কিছু মাটি বরাদ্দ করেছেন, কিছু একটু কিছু জায়গা কিনে, আর একটা বাড়িতে ভাড়া নিয়ে 2-4 জন লোক বসিয়েছেন। কিন্তু ইতিমধ্যেই পত্রিকাতে বিজ্ঞাপন, এমফিল, পিএইচডি, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট তো অনেক ছোট, পিএইচডি ডিগ্রি এমফিল দেওয়ার জন্য হাজার হাজার টাকা নিয়ে স্টুডেন্ট ভর্তি করছে। কি হবে এগুলি? ফ্রড। এবং শোনা যাচ্ছে
এই তথ্য আমার কাছে তেমন নেই, কিন্তু আমি শুনেছি অনেকে বলেছেন একটু পরীক্ষা করতে হবে। এই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি তারাও না কীরকম করছেন, এর ব্যাপারে আমাদের কয়েকজন বিধায়ক সামনে যে বিধানসভা অধিবেশন হবে, বিশেষ করে ধর্মনগরের আমাদের যুবরাজনগরের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, তার এলাকাতেই হলো টেকনো ইন্ডিয়া যে জমি কিনেছে, তিনি প্রশ্ন দিয়েছিলেন বিধানসভাতে যে এই আর্যাবর্ত ইউনিভার্সিটি যে ছাত্র ভর্তি করছে পিএইচডি এমফিলের জন্য, আমি তো সে এলাকার বিধায়ক, কোথাও তো একটা টিনের চালা ওঠেনি, কি করে এই খবর লিক আউট হয়ে গেল? সেখানে শৈলেন্দ্রচন্দ্র দেবনাথ মহাশয়ের বাড়িতে গিয়ে উঠছেন সে ইউনিভার্সিটির লোকরা, আপনি তুলে নিন, আপনার যা লাগবে আমরা দেব, আপনি একটু চুপ থাকুন। কি হচ্ছে? অর্থাৎ সমস্ত ক্ষেত্রে একটা দুর্নীতি, অরাজকতা এবং নতুন প্রজন্মকে সর্বনাশ করে দেওয়ার একটা প্রতিযোগিতা। হ্যাঁ, তারপর এখানে আরেকটা, এই সূর্যমণিনগরে শান্তিনিকেতন মেডিকেল কলেজের নামে বিরাট করে সাইনবোর্ড লাগানো হয়েছে, নানাভাবে চাপ সৃষ্টি করে সেখানকার কিছু নিরীহ লোকের জমি টমিও নাকি ক্রয় করা হয়েছে। আমি আমাদের পার্টির তরফ থেকে সরকারের কাছে দাবি জানাব, হ্যাঁ আমরা যেটা শুনছি এটাই বলছি, আমরা যেটা বলছি সবটা ঠিক নাও হতে পারে, কিন্তু এটা মারাত্মক, শুরু থেকে যদি এটাকে না আটকানো যায়, এটা যখন শাখা পল্লবে একেবারে হবে, মহিরও হবে, তখন উল্টা তারাই নিয়ন্ত্রণ করবে এবং করছেও, যা আমাদের শুধরানোর কোনো সুযোগ থাকবে না। কাজে এসবের প্রতিবাদে আমরা প্রথমত আগামী 15 থেকে 22 তারিখ যে এই যে বিদ্যুৎ, একটা ইলেকট্রনিক মিটার, এটা শুধু সাধারণ মানুষ না, আপনারাও, আপনারা যারা ই ব্যক্তি হিসাবে আপনাদের পরিবারে, প্রতিষ্ঠান হিসাবে আপনাদের চ্যানেল বা আপনাদের প্রতিষ্ঠানে, সবাইকে ব্যবহার করতে হবে। অর্থাৎ যে সরকার আপনার বাড়িতে ইলেকট্রনিক মিটার বসাবে, বিদ্যুৎ আসুক না আসুক, বিল হোক বা না হোক, আপনাকে অগ্রিম পে করতে হবে। ভারত সরকার এইভাবে এই দেশের জনগণের সমস্ত নিংড়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিচ্ছে, এটা আরেকটা মারাত্মক পদক্ষেপ। দুই হল, এটা আমাদের একটা গণসংগঠন, দুইটা গণসংগঠন, খেত মজুর ইউনিয়ন এবং ত্রিপুরা তফসিলি সমন্বয় কেন্দ্র, এই দুটা অংশ যারা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সবচেয়ে বেশি পিছিয়ে, এরা তারাও তাদের দাবি দাওয়া নিয়ে আগামী 23 তারিখে তারা রাজভবন অভিযান সংগঠিত করবে, 23 অক্টোবর। তারপরে 28 তারিখ আমাদের কৃষক সংগঠনগুলো, কৃষক সভা, খেত মজুর ইউনিয়ন, গণমুক্তি পরিষদ, তার সাথে শ্রমিক সংগঠন সিআইটিইউ এবং কিষাণ মুক্তি মোর্চার অন্যান্য বামপন্থী সংগঠন, এরাও আগামী 28 তারিখে এই যে ঐতিহাসিক যে কৃষক আন্দোলন হলো, সেখানে মোদী সরকার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়ে এই আন্দোলনকারীদেরকে উঠালো, কিন্তু আজকে প্রায় 2 বছর পার হয়ে যাচ্ছে, সেই এই লখিমপুর খেরিতে মন্ত্রীর ছেলে যে গাড়ি চাপা দিয়ে যে কয়েকজন নিরীহ লোককে মারল, তারও বিচার হয় না, আর 700 উপরে কৃষক আন্দোলন করতে গিয়ে মারা গেছে, তাদেরও কোনো এই কম্পেনসেশন দেওয়া হয় না, এবং ডক্টর স্বামীনাথন তো মারা গেলেন সেদিন, স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকরী করবেন, সিটু 50% হয় না। কাজে এর প্রতিবাদে সারা দেশে আগামী 26, 27, 28
তিন দিনব্যাপী রাজ্যগুলো রাজ্যপাল ভবনগুলো ঘেরা হবে। আমরা ঠিক করেছি আমাদের রাজ্যের পরিস্থিতিগত কারণে 28 তারিখে এখানে আমাদের এই সংগঠনগুলো তারা রাজভবন অভিযান সংগঠিত করবেন। শুধু এখানেই না, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি ত্রিপুরা রাজ্যের সর্বত্র আগামী এই মাসের যে পরবর্তী সময়তে এবং ডিসেম্বর মাসব্যাপী এই সময়তে আবার ধান কাটাও ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আলু লাগানো ইত্যাদি, এরকম স্থানীয় দাবি দাওয়াতে যেখানেই মানুষের অসুবিধা সেখানে আন্দোলন করে তোলার জন্য, এবং আমরা এই আগামী 20 তারিখ থেকে ডিসেম্বরের প্রথম অর্ধ অবধি আমাদের ত্রিপুরা রাজ্যের সবকটা মহকুমাতে আমরা জনসভা করব যে সার্বিকভাবে এ রাজ্যের সরকার জনগণের উপরে যে সংকট নামিয়ে এনেছে, যেভাবে আইন শৃঙ্খলার একদম 12টা বাজিয়ে দিয়েছে, এবং যেভাবে যে আমাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে, এ থেকে যাতে এই জনগণ রাজ্যের মানুষ স্বস্তি পায় সে ব্যবস্থা যেন সরকার করে, সেই দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এগুলি করব। এই হলো মোটামুটি আমার আলোচনা। এই সময়ে আপনার 2018 সালে বিজেপি ক্ষমতায় এসছে, 6.5 বছরের মতো আমাদের রাজ্যের যে ঐতিহ্য সংস্কৃতি, আমাদের যে পরম্পরা, এখানে পরস্পরের মেলবন্ধন ছিল ধর্মীয়ভাবে, জাতের ভিত্তিতে, এই সমস্ত ক্ষেত্রে আমাদের কোনো বিরোধ ছিল না। একটা দুর্ভাগ্যজনক ঘটনা 80 সালে ঘটেছিল। বিজেপি এখন ক্ষমতা আসবার পরে 18 সালের পরে হিন্দুত্ববাদী সংগঠনগুলো এত তৎপর, আপনারা দেখবেন আমাদের সমাজকে বিভক্ত করে বেঁধেছে। আমাদের পরিচয় হিন্দু মুসলমান, আমাদের পরিচয় ট্রাইবেল নন ট্রাইবেল, আমাদের পরিচয় শিডিউল কাস্ট বর্ণ হিন্দু, এইভাবে সমস্ত সংগঠনগুলো, বিবিধ সংগঠন, এই সংগঠনগুলো দারুণ তৎপরতায় আমাদের গোটা রাজ্যের যে সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের যে পরম্পরা, সব কিছু ধ্বংস করছে। আরেকটা জিনিস আমি জিনিসবাবুর সঙ্গে যোগ করব, সেটা হচ্ছে নির্লজ্জভাবে প্রশাসনকে অপব্যবহার করা। মেরা মাটি মেরা দেশ, এটা কার প্রোগ্রাম? বিজেপির প্রোগ্রাম। কি করে একজন আইএস অফিসার, ডিএম, এসডিএম প্রভারি হতে পারে? সরকারি টাকা বিজেপির প্রোগ্রাম, এরকম নির্লজ্জতা এই সরকারের আমলে, বিশেষ করে ডক্টর মানিক শাহর মতো একজন ভদ্রলোক যখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যাকে আপনারা সবাই মনে করেন যে খুব মানে একটা হাই ফাই ফ্যামিলি থেকে এসছে একজন ডক্টর উনি, কাজেই মানুষের প্রত্যাশা ওনার কাছে প্রথম দিকে যে ছিল, আমি তো বলবো এটি কী করেছেন বিজেপি এবং সরকার, এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? শুধু গ্রামে মানে আপনার মণ্ডল চালায় না, এখন সরকারি অফিসার বদলি থেকে আরম্ভ করে সরকারি অফিসারকে প্রভারী করে, বিজেপির প্রোগ্রামের প্রভারী অফিসিয়ালি করেছে, এবং কিছু মেরুদণ্ড যাদের আছে আইএস অফিসার, তারা কিছু প্রতিবাদ করেছে গোটা দেশের মধ্যে, আমাদের রাজ্য। এই তো ন্যাক্কারজনক ঘটনায় হিন্দুত্ববাদী সংগঠনগুলোর এত বাড়াবাড়ি আমাদের দেশে ছিল না, এটা সেটা দারুণভাবে বেড়েছে। আমরা এর বিরুদ্ধে কথা বলার জন্য আমরা আমাদের রাজ্য কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত করেছি, আলোচনা করেছি। আরেকটা বিষয় আমি যুক্ত করছি, এটা হলো এমনিতেই আমাদের এটা এই প্রতি বছরের প্রোগ্রাম, আগামীকাল 7ই নভেম্বর আপনারা জানেন ঐতিহাসিক নভেম্বর বিপ্লব দিবস। এই দিনে 1917 সালে মহামতি লেনিনের নেতৃত্বে প্রথম সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম হয়েছিল, এবং গোটা পৃথিবীতে এই সমাজতান্ত্রিক ব্যবস্থা শুধু সুবিয়েতের না, এই পৃথিবীর আজকের যা ইতিবাচক পরিবর্তন তার অনেক কন্ট্রিবিউশন এই বিপ্লব রেখেছে। কালকে এগুলো নিয়ে বিশদ বলবো, আমি কালকের কথা বলছি না, কিন্তু জাস্ট রিলেভেন্স যে গত 24শে অক্টোবর বিজয়া দশমীর দিন আরএসএসের প্রধান, তারা বলেন সরসঙ্গ পরিচালক, বর্তমান যিনি প্রধান
মহান ভাগবত তিনি বক্তৃতা করেছেন, এটা 1925 সাল থেকেই করে আসছেন, ঠিক আছে। কিন্তু এবার ওনার বক্তৃতাতে যে ভারতবর্ষের আরও অসংখ্য পলিটিক্যাল পার্টি, অসংখ্য সংগঠন আছে, পার্লামেন্টারি যে কি বলে প্রতিনিধিত্বের বিচারে সিপিআইএম এখন একাদশ কি দ্বাদশ শক্তি আমাদের পার্লামেন্টে এবং এই বিধানসভাগুলোতে শক্তি হিসাবে। কিন্তু মোহন ভাগবত সাহেব অন্য কোনো দলকে উল্লেখ করলেন না, উল্লেখ করলেন না, শুধু উল্লেখ করলেন মার্ক্সবাদীদের অর্থাৎ সিপিআইএমকে, যে এতে মার্কসিস্ট কি জানি আরে নামটা আরে কালচারাল মার্কসিস্ট, কালচারাল মার্কসিস্ট তথা ইয়োক মানে জাগ্রত, তাদের কারণে নাকি শুধু ভারতে না সারা পৃথিবীতে উন্নয়ন বা মানব কল্যাণ ব্যাহত হচ্ছে। আর এই কালচারাল মার্কসিস্টরা তারা মিডিয়া এবং একাডেমিয়া অর্থাৎ সংবাদপত্র টেলিভিশন চ্যানেলগুলো নিয়ন্ত্রণ করছে, আর এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে। আমি বলবো এটা আমাদের বিরুদ্ধে বিষোদ্গার হলেও এটা আরেক দিক থেকে আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ, আমরা যে সঠিক পথে আছি। ভাগবত সাহেবের এই বক্তব্যে বরঞ্চ আমরা খুব গর্ববোধ করছি, যে না সঠিকভাবেই যে এই দেশের মধ্যে আরএসএস বিজেপি যেভাবে আমাদের সব দিক থেকে শেষ করছে, তার বিরুদ্ধে কমিউনিস্টরাই মতাদর্শগতভাবে রাজনীতিগতভাবে সংগঠনগতভাবে একমাত্র আমরা চোখে চোখ রেখে শির দ্বারা সোজা করে তার বিরুদ্ধে জনমত তৈরি করছি, এটা তারই স্বীকৃতি। কালকে বাকি বিষয়গুলো আমরা আলোচনা করবো, এগুলো এই হলো মোটামুটি আপনাদের কোনো বক্তব্য থাকলে বলতে পারে। নিশ্চয়ই না তথ্য আছে বলেই তো বললাম, আমি তো বলছি শুনুন, এই সমস্ত ক্ষেত্রে যখন ইয়ে হয় কারণ সাংঘাতিক ডিস্ট্রেস অভাবের কারণে এগুলি করতে বাধ্য হন, সাধারণত এগুলি নাম বলতে চেষ্টা করে না। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড এই মানিক সরকারের নেতৃত্বে একটা টিম আজ থেকে মাস দুয়েক আগে ছামনু, তারপর এদিকে গঙ্গানগর, এদিকে গন্ডাছড়া গিয়েছিলেন, আমি তো হামেশাই যাই সেখানে গ্রামের লোকের সাথে কথা বলতে গিয়ে আমরা যখন বললাম অনেককে আপনাদের কত চাল পান, চুপ, আমি গেলে জিজ্ঞেস করি চুপ আপনাদের কার্ড দেখি কি পরিমাণ চাল পেয়েছেন, দেখায় না। তো যারা আছেন আমি জিজ্ঞেস কি ব্যাপারটা, কি কেন তারা কার্ড দেখাতে চায় না, কেন চুপ থাকেন? তখন তারা বললেন যে এই কার্ডগুলি সব বন্ধক গেছে, অর্থাৎ ফ্রি চাউল 5 কেজি এটাও তোলার ইয়ে নেই, কারণ বিপদে পড়ে অসুখ বিসুখ নানা কারণে এই কার্ড হয়তোবা 500,000 টাকায় বন্ধক হয়ে গেছে, এই 500,000 টাকা জোগাড় করতে পারে না, এই কার্ডটা আনতে পারছে না। এবং এটা আমি সব জায়গায় বলছি না, এটা মান্দাইয়ে না, এটা ওই হেজামারাতে না, এটা হলো সবচেয়ে বেশি প্রবণতা ছামুনু ব্লক, গঙ্গানগর, ডম্বুরনগর, এই কয়েকটা ব্লকে এটা মারাত্মক ইয়ে। এবং এইভাবে যে গরিব মানুষ সর্বস্বান্ত হচ্ছে, আমি তো আপনাকে পাল্টা আপনাকে জিজ্ঞেস করব, আমাদের এই সমাজে এই পৃথিবীতে কোনো মা কি আছেন তার শিশু সন্তানের মুখে বিষ ঢেলে দিতে পারে,
এই ঘটনাটা ঘটেনি, এই ঘটনাকে মিথ্যা, খোয়াইয়ের ঘটনা আপনাদের কাগজগুলো দেখেছে, কি অবস্থা হলে পরে মা তার শিশু সন্তান সহ একসঙ্গে মৃত্যু হতে পারে, বিষ খেতে পারে, এটা তো সরকার কন্টেস্ট করছেন এখন অবধি, কেন এই অবস্থাটা হলো? চরম অভাবের তাড়নায় এটা করতে বাধ্য হচ্ছে। আপনারা বলছেন রেশন কার্ড, রেগার কার্ড কোথায়? আমি রেগার শ্রমিক, আমার নাম এতে আছে, রেজিস্টারে আছে, কার্ড আমার কাছে নেই, কার্ড আরেকজনের কাছে। এটা তো হর রোজ চলছে। আপনি মানে আপনি ডোন্ট মাইন্ড, আপনি পার্সোনালি আপনার কথা বলছেন। See, altogether, there, at the national level, the allocation has been reduced by around 50,000 crore. And where there are the outstanding of around 8,000 crore of previous years. I am not talking about the Tripura alone, it is the scenario of the entire country. And in Tripura, here the scenario is worst. The state government has got failed to contribute its state share. That's why in one hand the allocation is less, in other hand, due to not in a position of depositing the state share, the allocation further reduced here. So how the mandates will be provided? And now the staff, there are some couple of thousand staff who are paid under the REGA. There are engineers, there are IT professionals and other workers, they are not provided salary. And last 5 years, not a single farthing enhancement of their salary been made. This is the very grim scenario. That is only flagship program since the independence, which our common people, rural people are enjoying, that is being negated, neglected by this government. ঠিক আছে, তো কক বড়কে একটু বলি না। হ্যাঁ, ঠিক আছে।